বঙ্গবন্ধুর ডাকে গঠিত সংগ্রাম পরিষদের ছাত্র জনতা পাকিস্তানি পতাকায় অগ্নি সংযোগ করে সাতক্ষীরা মহকুমা প্রশাসক ভবনে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা তুলে দেন। পাকিস্তানি এসডিওকে গ্রেফতার এবং ট্রেজারি ভেঙে অস্ত্র ও টাকা নিয়ে সাতক্ষীরার ভোমরায় প্রথম প্রতিরোধ যুদ্ধের সূচনা হয় মুক্তিযুদ্ধের। নয় মাসের ১৬টি রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সাত ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ঘোষণা করেন সাতক্ষীরা মুক্ত দিবস। সাতক্ষীরা থেকে সুভাষ চৌধুরীর পাঠানো রিপোর্ট। গ্রাম ঘুরে মানুষ হত্যা করত। কোলারোয়ার মুরারিকাঠি পালপাড়ায় গণহত্যায় মেতে ওঠে পাকিস্তানি হানাদাররা। মুক্তিযুদ্ধ চলাকালে সাতক্ষীরা শহরের ডায়মন্ড হোটেলে টর্চারিং সেল তৈরি করে রাজাকাররা নির্যাতন চালাতো বাঙালিদের উপর। পরে তাদের নিয়ে গুলি করে হত্যার পর লাশ ফেলে দেওয়া হতো সদর উপজেলার বাঁকাল খালে। সেই বাঁকাল বদ্ধভূমি আজও অরক্ষিত। একই উপজেলার মাহমুদপুরে অরক্ষিত আরেকটি গণকবর। কবরের ভিতরে স্থানীয় লোকজনের সহায়তায় গণকবর প্রদান করা হয়। এটা দীর্ঘদিন অরক্ষিত ছিল, বর্তমান সরকারের আমলে সংস্কার করে এই অবস্থায় আনা হয়েছে। আমি যখন ভগবানের নাম করি ওই তিনবার নাম করি আমি চোখ বুঝি, এইভাবে আমার পিঠমাতে সব বাঁধা ছিল এইভাবে, তখন বাঁধা থাকলে ওই ব্যবস্থা কখন গুলি করিছে এ আর আমি বলতে পারবো না। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা বহু নারী পুরুষ আশ্রয় নেন কপোতাক্ষ তীরে তালা উপজেলার পারকুমিরা গ্রামে। সেখানে ৭৯ জনকে ব্রাশ ফায়ার করে হত্যা করে পাক সেনারা। নির্মমভাবে নির্যাতন করে এবং নির্যাতন করে আমার পিতাকে ব্যানেট দিয়ে খুচিয়ে খুচিয়ে, জীবিত অবস্থায় ব্যানেট দিয়ে খুচিয়ে খুচিয়ে এক দড়িতে বেঁধে পিতা এবং বড় ভাই সহ ওখানে ব্রাশ ফায়ারে তাদেরকে হত্যা করে। সাতক্ষীরার বিভিন্ন স্থানে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী অনেক গণকবর। সেসব গণকবর সংরক্ষণ এবং বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সকল মহলের। মুক্তিযুদ্ধের করুণ ইতিহাস জেনে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবে সোনার বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধাদের তেমনটাই প্রত্যাশা। NTV নিউজ ডেস্ক।